এটা কথা কিন্তু টেন্টৰ সাত দাদা আপোনাক যে মই লগ ধৰছো সেইটো কথা কিন্তু ঘৰত নকব দিয়ক কিয় এতিয়া ভয় লাগিছে কেলেই নকম মই নিশ্চয় কম মইতো ফাঁকিবাজ নহয় মই সঁচা কথাটো কমে আকৌ সঁচাই কব বাহ কেলেই নকম কম আকৌ হা ঘৰত গম পালে মোৰ পিঠিত উকিল পৰাটো খাটা মানুহে মাছৰ জীৱলৈ জন্মগ্ৰহণ কৰে এই কথাটো আজি আপোনাৰ মুখৰ পৰাহে মই গম পালো ও বজাই দে আপুনি কোন মাছৰ জীৱলৈ জন্মগ্ৰহণ কৰিছে নিশ্চয় শাল মাছৰ হ'ব ৰ পেপুৱা চলি আছে যার কারণে মই গায়ক হইও নিজৰ গানৰ কথাই পাহৰি গিছো হয় নেকি গানৰ কথাই পাহৰছা তেতিয়া হলি তই গানকে গাই থাক ভাত পানী একো খাব নালাগে অহব তই ঠিকে কৈছা মই গানকে গাং দে কমছে কম নিজৰ মনটোটো ভাল লাগব শিল্পী মান ত আইও শিখলাম মোহৰ গেছা তাতো কৈছে নেহৰ বহাগৰ বিহুতি ও নেপাতি কেনে কুই থাকো চাবাদে নাচনি গাতে গা লাগিব সোণালী যৌৱনৰ মুকুতা সৰিব চাবাদে নাচনি গাতে গা লাগিব সোণালী যৌৱনৰ মুকুতা সৰিব অ সুন্তৰা দৈ তেনেকৈ নাচাবা বৰ মৰম লগাকৈ অ সুন্তৰা দৈ তেনেকৈ নাচাবা চকু ভেলতা কৰি ঐ চালে তোমাৰ চকুলৈ হৈ লাগে মৰে ঐ চালে তোমাৰ চকুলৈ মৰম লাগে তোমালৈ অ সুন্তৰা দৈ তেনেকৈ নাচাবা আজি তুহুন দুটাক একেলগে দেখা পাই মোৰ মনটো একদম খোলা চিলচিলা হৈ আছে হয় নেকি মা কৈছে মোৰ তোৰা বিয়া আছিল বুলিহে ঐ মানুহটো তোৰা নহয় গ্ৰহ 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 বিয়া আছিল বুলিহে এতিয়াৰ আমি এৰাণী নহওঁ না অ জিমচি কাকা কিছুমান কুচুটিয়াই কুবুদ্ধি কৰি আমাক বেলেগ কৰবা খুজিছিল কিন্তু নললে অ তুহুন দুটা এনেকে মিলি থাক মই তুহুন দুটাক আশীৰ্বাদ দিছো আৰু তুহুন দুটা মোৰ তাতে গান শিকি থাকবি মই তহঁতক দুই গুণ ওপৰত মোতকৈ গান মাষ্টৰ বনাই দিম হেতেন আমি কিবা কাৰণেহে ফূৰ্তি কৰছোঁ তোৰ নিচিনা আমি গান মাষ্টৰ নহওঁ নহয় চাকৰি কৰিম মই অ অ চাকৰি অ কি চাকৰি কৰিবি আই হেই যে পিছত গম পাবি দে কাকা ঐ মানুহটো ইটা বল যৌ বাপৰে বা কথা নাই বাতৰা নাই ক'ত চাকৰি পাবহি বেলেগৰ ঘৰত চাকৰ থাকিয়ে আৰু তো তাৰতো চাৰ্টিফিকেটো নাই আৰু কোন চৰকাৰে চাকৰি দিব এটা তই মাথা পাগলা কৰি দিবহি এ মিঠেই সহায় মূল্যে তহঁত ঐ মিঠে ক'ত গেলিয়েই দাখন লাগছিল এতেও নাই দেখোন এই সহায় থৈ মৰিল পিছফালেই থলা নেকি ঐ মিঠে ক'ত গেলি সহায় মুচিয়া লেট্ৰিনৰ পৰা ওলাই নাই নেকি ঐ
ও ভাই এগুলাখান কি বেমার চপে ললোয় আমি এটা খাবা লাগে আগত এটা খাবা লাগে পিছত ইয়ে নকবি দেওয়ে আই এক বয়স খেদালো কেমান বেমারও খেদিলো এনকে আগত খাওয়া পাছত খাওয়া ওখত দেখাও নাছিল শুনাও নাছিল খাইও পাওয়া নাছিল এ ভাই মই তো বিচরি বুঝছো এতে কি করিয়ে চাই কি করিম আর তো এখন কইছিলি বাপা একবার আগত খাবা লাগে একবার পাছত খাবা লাগে বলি কিন্তু তোহতে ঘরের পিছফালে ওষুধ কে খাই আছা ওই তিতো আগত খালো ইটা সেই কারণে পিছফালে খাবা আছো হাই 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 দিবি তোহতে এই কি বৈজ্ঞানিক যুগত অবৈজ্ঞানিক দরে কাম করায় মূর্খর দরে তোহতে ওই ঘরের আগত একবার আর ঘরের পাছত একবার নয় খাওয়ার আগত একবার আর খাওয়ার পাছত একবার হ্যাঁ এটা বেশি আমার কি হবো এ কি হবো খুব বেশি যেমন কারা ওখ দুটা গিতে হাসি একেবারে সব গিতে যাবি জম্পুরি ধা কিনো কোহে বাবা আমি উপায় আকো বুঝিয়ে না পালো নহয় সেই কারণে কথা গিলে হান ভালকে শুনি বুঝি লবি তার পাছত কাম করবি যা ইতে কেতামান নেমু টেঙা আনি ফেলে আঁকি ফেলে রস উলে চার বালতিমান পানি হাই দি যদি বা স্প্রে হচ্ছে অই মিঠে ফেসি আহ গোটেকিটাই লোক লাগি টেঙার পানিকে খাওয়া নকলি আমার আজি কি দশা হবে একো ঠিক নাই বাছবা খুচ্ছা যদি তাড়াতাড়ি গা খেয়া হয়ে থাকবে নালগে কিন্তু পেপুয়া তাক হিরোর পর জিরো করবলে মুখ এক মিনিটও সময় নালাগে বুঝলি এ হব দিয়ক বজদাই রে দেখছো আপনার দম সিদিনা না ধানর মিল চলা শব্দ শুনি চালুর মোটরসাইকেল আহা বলি আপনি জি পলালা নগৰ নল্লু ভেন পাব দিয়ক ফাটা মুখ জি ভাল লাগা মানুহর ঘরের এন্টিনাডাল দেখলিও ভাল লাগে তথাপি তো কসুন তোর এই সিধা সিধি চলে কিনে মর মস্ত ভাল লাগে আর তোর এই পাখরা সিখরা হাপেন তো মর মস্ত থৌগা লাগে বজদারে বন্ধু গুলেছি নহয় মোবাইল মোবাইল হ্যাঁ ও বন্ধু গুলালেও আপনি চিন্তা নকরব সেই আপনার বুকুত গুলার আগে আগে মই মোর বুকু পাতি দিম বাট বাট পাগল শান্তি চুপ ওই হাসু আর দে তোর ভাল নহয় নাই এনে আলো বুলা আইল হব দে ইহত যে আর তর তর সি 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 তেল দিয়ে সুরক্ষা ও বজদাই রে আহক বাপ্পা ও বজদাই রে আপনার কিন্তু মই কলজা মানি গেছো দিয়ক দেখার লগে লগে সুসুরে ডাউট দিছি হয় না হট মই ভয় খোৱা নাই নহয় মই তার হুঙ্গা ভেল লব আইছো বজদাই রে বাপ্পা ও বাপ মানি গেছো দিয়ক কি লড়া আছিল কি হৈ গেল একেবারে হিরো হয়ে গেল বজদাই রে কিন্তু পেপুয়া তাক হিরোর পর জিরো করবলে মুখ এক মিনিটও সময় নালাগে বুঝলি এ হব দিয়ক বজদাই রে দেখছো আপনার দম সিদিনা না ধানর মিল চলা শব্দ শুনি চালুর মোটরসাইকেল আহা বলি আপনি জি পলালা নগৰ নল্লু ভেন পাব দিয়ক ফাটা মুখ জি ঐ পেপুয়া সেইটো পলোৱা নকয় নহয় সেইটো বাছাৰ এটা টেকনিক বাছাৰ এটা টেকনিক কিন্তু বজদাই রে এমাহান টেকনিকৰ কথা বাদ দিয়ক ইটা আপোনাৰ প্লেনটো কি সেইটো কওক মোৰ এটাই প্লেন তাক খতম কৰা শেষ কৰিব নোৱাৰালে মই অলপমানো শান্তিত নাথাকো অ বজদাই রে সি ইটা আগচালু হৈ থকা নাই সি ইটা বহুত পাৱাৰফুল মেন হৈ গৈছে মোৰ কি কম পাৱাৰ তই দেখা নাই মোর পাওয়ার এ ইতা আপনার লেকচার শুনি মোর এক লাভ নহব মোর মস্ত হক লাগছি টিফিন খালি হয়ে গেছি কিবা তা ব্যবস্থা করক অহা তোরে ভুক্তর কারণে মই একোই প্ল্যানিং করিব নোৱাৰা হৈ গৈছো বল 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 এতিয়া বল ওই ফালে নহয় আছিল ঘরখানত শান্তি বলা বস্তু নহয় হৈ গৈছি বুঝছা খালি সদায় অশান্তি সদায় অশান্তি দুটাকে আপি ঘরখানো ভাবছিল দুটা আহার পিছত মনটো কিবা শান্তি লাগবো ভাল পরিবেশ এটা আইব নাই হাত নেউলে কাজিয়া করা যি
বায়েকে বইনাকে কাজিয়া করতে থাকে মাকরো কোনো কাম না আপি জন্ম হয়ে দিবা বাসি কিন্তু সাম ভেলবা হরিল নরে গম পাইছো দিয়া মই সকলোবোৰ এতিয়া সেলফি বা ঘর নাই নহয় সকলোবোৰ দুখটো মরে আও কেন হব কেন হব আমি মানু ঘরত সদস্য কেতিয়া হয় তিনটা বা চারটা আর সেই কেইটার ভিতরতে খাওয়া কামরা করতে থাকা হয় না তোমার ডাঙর জনীটো ভালে মই হে বেয়া মই ভাল বেয়ার কথা কোৱা নাই কিন্তু তাই মামাকৰ ঘৰত যাবা লাগা কিয় হল মই কি তাইক মামাহঁতৰ ঘৰলৈ যাব দিছিলো নেকি তাই নিজেই কৈছে তন্দৰ লগত এইটোৱে মুস্কিল বুজছা কথা কোৱাই ভুলাই কিবা কলি কিবা বুজা পাপা তুমি বহুত কলা মই বহুত শুনিলো হোষ্টেলৰ পৰা আহাটোৱে মোৰ ভুল আছিল টোটেলি বৰিং ইয়াতে হ'ব হ'ব ইংৰাজী মাৰবা নালাগে পাপা তোমাৰ নিজৰ ছোৱালীজনী কেনেকৈ কবলৈ বেয়া নালাগে তুমি মোক ইংলিছ মিডিয়ামত কিয় পঠাইছিলা তেনেহলে হ্যাঁ এই কাৰণে পঢ়িছিলো যে মোৰ আপি ভাল হ'ব নম্ৰ হ'ব ভদ্ৰ হ'ব শিক্ষিত হ'ব কিন্তু ইংলিছ মিডিয়ামত পঢ়াৰ পিছত মুখখন যে এনেকৈ কাউৰ নিচিনা কা কা কৈ থাকিব এমান চোকা হ'ব মইতো গম পোৱা নাছিলো আচলতে সদায় লিগেলটো কওঁ যে সেইকাৰণে মুখখন চোকা আমি বাহিৰত পঢ়ি ভাল কথা শিকিছো আৰু জানিছো গম পাইছা অ গম পাইছো সেইকাৰণেতো বাহিৰত পঢ়াৰ কাৰণেতো আপডেট হৈছা আৰু সেই আপডেট হৈ মোৰ মাথাটো খাইছা শুন যেমান বাহিৰত পঢ়ি আহিলেও গাঁওখনৰ পৰিৱেশৰ লগত মিলিজুলি চলিব পাৰিব লাগিব বুজিছা তেন্তে মোক বাহিৰলৈ পঠাবই নালাগিছিল গাঁৱতে সোমাই ৰাখিব লাগিছিল বাহিৰত পঢ়ি কি শিকলি হে বাহিৰৰ লগত মাৰৰ লগত মোৰ লগত মুখে মুখে তৰ্ক কৰবা এইগিলা শিকলি হে ব্যৱহাৰটো ভালকৈ নিশিকলি হ'ব দিয়া তোমাৰ লগততো কোনে কথা পাতে মই যাওঁ যা মোৰ লগত আৰু কোনে কথা বাৰ্তা পাতব নেউলীয়ে কথা পাতব কেৰকটোৱে কথা পাতব বান্দাৰে কথা পাতব গৰুই কথা পাতব মাৰে চলি মোক কথা শিকাবা আহিছে এনেকে যদি সদায় সদায় লগ পাই থাকলি হুই কিমান ভাল লাগলা হৈ হৈনা বতলি ঐ লুজ কিন্তু এটো সম্ভৱ নহয় বাইয়ে যদি গম পাই দিব মছলাটো হিনাহাত কিবাকে বাছিছো মই দেখোন আগতেও কৈছো মই তোমাক বহুত ভাল পাও বুলি ভালটো মৰো লাগে কি ভাল লাগে ভাল লাগা মানুহৰ ঘৰৰ এণ্টিনাডাল দেখিলেও ভাল লাগে তথাপিতো কচুন তোৰ এই চিধা চিধি চুলিখিনি মোৰ মস্ত ভাল লাগে আৰু তোৰ এই পাখৰা চিকৰা হাফপেণ্টটো মোৰ মস্ত থৌকা লাগে তাৰ মানে মোক ভাল নাপাওঁ মোৰ বস্তুখিনি খাই ভাল পাওঁ নেকি ঠকনা মাৰি দিম হওক নেখা তোৰ বস্তুখিনি তোৰে নহয় নেকি ইবাৰ যদি একো দিগদাৰেই নহয় ইবাৰ মই বিয়া পাতিম হা মোৰ কাপোৰ খান কইনা কুনি হে তই নাইছ নেকি বুতলি নাজনো তো হসাই কইছা না মিছাই কইছা তই নিজকে হুদি নাছাকিয়া চু বহুত বার চু উত্তর কি বালি উত্তর বতলি 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 পাকা ঘরের খতলি তো কি মান বুজলো এক বিতি না পলি ওই ভিতরি ভিতরি মস্ত মতলি চুপ থাক কম নেহা কি দেনতি বারসা মইনু কিনকে জামে মোরো দেহাই নাতনা হইছি তেতা হলি আজি ভাত কুনি বনাবো কুনি বনই কি জানু মুঠতে মই আজি বনবা নরু হয় নেকি তেতা হলি মো বনবা নরু যায় হয় নেকি দে পিছে আজি কোনো ভাতে না খং দে হেই রা আই যা পেছা তুপাতে কি কৰো পাৰি তাকি সিটা কৰ খোদাই খোদাই মন্ডল কাকা এনকে ঠুকাই থাকবা ভাল লাগে দিছোন আমি কি ইচ্ছা কৰি ঠকাই আছো নেকি উপায় না পালে কি কৰিম মন্ডল খুৰাইটো থাকে কৈছে এক সপ্তাহৰ ভিতৰত যদি একো খুৰবা নৰা মন্ডল খুৰাই হাত ডাঙি দিব দিদি এইভাবে কেঁদে থাকলে কি হবে সব মানুষের মনে একই না তো কিন্তু আমি কি বল করলাম সাধারণ পায়ে কাঁটাটা পিঞ্চাল যে লালে ভাই পায়ে থেকে কাঁটাটা পায়ে করে দিছে তাতে সবে আমার সন্দেহ করবার নইছে তোর মনে পাপ নেই সেটা আমি জানি কিন্তু সন্দেহ জিনিসটা খুব ভয়ানক সন্দেহ হয় মানুষকে সম্বন্ধ নষ্ট করে দিতে পারে সেদিনকে গায়ে লালে বেড়াতে হেবেন নিয়ে নিয়ে গেছিলাম তাতে আমার সন্দেহ আমি কি এত বড় ভুল করলাম কিন্তু দিদি কাকে কত বোঝাবি নিজে না বুঝলে আর উপায় নেই আমি এখন বিরক্তি হয়ে গেছি গিয়ে অনবরত এর না মারে এখন সহ্য হয় না নিজে ঠিক থাকলে কেউ কিছু করতে পারবে না আমি এখন লালে বেড়ে মাথা বুলাই বন্ধ করু আমি আর ওরে মাতুম না কেন মাতবি না আরে তোর গায়ে তো কোনো দোষ নেই কিন্তু সবাই যে আমারে সন্দেহ করে একদিন সবাই তোকে বুঝবে তোর মনে কি আছে কিন্তু ফাতেমা কবে কারে কোন সম বুঝাবি তুই সবে আমারে সন্দেহ করে আমি বুঝাইতে বুঝাইতে ভাগুরা পড়ছি কিন্তু দিদি আল্লাহই তো বুঝে অলপ ভাল পাইছা না হাপা এই তো তোর লগত দাউড়ি কোরানতে মোর আজি এই অবস্থা হেরি
আপনা কষ্ট দেখা পাই বড় বেয়া লাগছে। হব দে বয়া লাগা ভাল লাগা এগুলাহান বাদ দি, এটা ভাত চাহর কিনা জোগাড় করছে না? মই কিন্তু বহুত থাকতে পারা নাই, হে রাতেপুয়া এক কাপ লাল চাহ আর আহান কাটা বিস্কুট খাইছো, তেতিয়ার পাই ইতিয়াক লাগি পেটত আকোয়ে পড়া নাই। ভাত বনাম র, ঐ ফেসি যাসুন ভাতত জোগাড় কর নিকে। হো বাই মই নরু দে, মোর গাটো একদম মস্ত দুর্বল দুর্বল লাগি আছে, তয়ে যা। মইনো কিনকে যামে, মোরও দেহাই নাতনা হইছি। তেতিয়া হলে আজি ভাত কোনি বনাব? কোনি বনাই কি জানো, মুঠতে মই আজি বনাব নোৱাৰো। হয় নেকি? তেতিয়া হলে মই বনাব নোৱাৰো যা। হয় নেকি? দে পিছে, আজি কোনো ভাতে নাখাওঁ দে। হেই ৰহ, মই যদি ভাত বনাব পাৰিলো হে, তহঁত দুটা কাকো হাতিন নকৰিলো হে। আই মনে মনে থা। অ' বাবা, মোৰ দেখোন গাটো আগতকে আৰু বেছি বেয়াহে হলে। অ' ভাই, তোৰ আৰু কি হলে? বাপাইনো কি ঔষধ আনি দিলি হে? মোৰ দেখোন শৌচ পেচাব চব বন্ধ হৈ গেল। হো বাই, আমি কথাটো কহে নাছিলো, মিঠে বাই আৰু মোৰো একে অৱস্থা হৈছে, বৰ অশান্তি লাগি আছে কথা। এ প্ৰভু, এইগিলাখান মই কি জোঁটত পৰিলো হে, একবাৰ বন্ধু হোৱা ঔষধ আনি দিলোঁ, এইবাৰ আৰু হুলি দিয়া ঔষধ আনিব লাগিব, হে মোৰ মাথাই কাম নকৰে হে। কি হলে? হব দে, এনকে থাকলে নহব, পিছত মই কথাটো কম। কি হল বৌ, এনেকে মন মাৰি বহি আছা যে, না গা চা বেয়া? গা চা বেয়া নহয় ৰহে জেমচি, মোৰ মনটোহে বেয়া ৰ। কি কোৱা বৌ, না মই গান চান গাই ফুৰি থকাৰ কাৰণে মোক বেয়া পাইছা? সেইগিলা নহয়েই জেমচি, গেষ্টিক আৰু লুজ কেৰেক্টাৰৰ কাৰণে মই মহাচিন্তাত পৰিছো, সিহঁত দুটাক কিবা আকাশৰ টানকে কোৱাৰ অধিকাৰটোও মই হেৰাই পেলাইছো। ইতা শুনছো সিহঁতে বোলে কিবা চাকৰি বিচাৰি ফুৰিছে। বাদ দিয়ে বৌ ই বান্দৰ দুটাৰ কথা, কোনে চাকৰি দিব ইহাক? কেতিয়াবা নিজৰ মুখখন আইনাত চাইছি না, সেইকাৰণেতো বান্দৰ দুটা ইমান ফূৰ্তিত থাকে। তাকে ভাবছ, ইমান মৰম কৰোঁ সিহঁত দুটাক, অথচ সিহঁতে মোক। এ বৌ, আপোন সদায় আপোনে, পৰ সদায় পৰ, মইহে তোৰ আপোন, আৰু তই ইহাক যিমান আপোন বুলি ভাবিলিও ইহঁতে সময়ত পাল্টি মাৰবই, মই তাক ঘৰৰ পৰাই খেদি দিম ৰ। একো দৰকাৰ নাই, তই সেইগিলা নকৰবি, নহলে গাঁৱৰ মানুহে আমাকহে বেয়া বুলি ক'ব। অই ইহঁতক লাইন দিওঁতে দিওঁতে মূৰৰ ওপৰত উঠি গৈছে, এই লুজ কেৰেক্টাৰ ক'তনো? সি কেতিয়াবাই পথাৰত গৰু লৰা বাগিছে, ইতাক লগি আহি পোৱা নাই। ইহঁতে চব মনে মনে লগ হৈ আছে, ময়ো মনে মনে বহি থকা ভকত নহয়, ইহঁতৰ সান্দি খোৱা বাতিটো পেলাইহে এৰিম। এই কেনচি জানছিলো, মই কি জানি পাগলাই হ'ব লাগিব, কি কৰম কি নকৰম। ঐ মণ্ডলে সঁচাকে গা এৰা দিছে নেকি? মইতো তিনকাই গোন্ধু পাইছো। পাইছা না? একদম পাইছো, মই লগ পাই বহুত খাতিৰ কৰছো, কিন্তু খাম নাই। পিছে আমাৰ এতিয়া কি হ'ব ন? মণ্ডল খুৰাই বহুত কথাই কৈছে। হয় নেকি? কি কৈছে জানা না? নাজানো। তহঁতে বোলে কামটো কৰবা নোৱাৰে, হাৰ মানি গৈছা, সেইকাৰণে মোক পঠাই দিছা। আৰু কি কৈছে জানা না? নাজানো। এইটো কি? খাম নাই। কাৰ? আমি কি ইচ্ছা কৰি ঠগাই আছো নেকি? উপায় নাপালে কি কৰিম? মণ্ডল খুৰাইটো থাকে কৈছে, এসপ্তাহৰ ভিতৰত যদি একো খুৰিব নোৱাৰা, মণ্ডল খুৰাই হাত দাঙি দিব। মণ্ডল খুৰা কিন্তু একদম এক কোঠাৰ মানুহ, হেনে হেন কোঠাৰে চাওঁ। চেনি আহি আছে, তুই যা।
মারপিট করত আমাক দম দিবা লাগে এখনি হম ঢলি পেপুয়াক লাগে কিন্তু মিঠা মিঠা কথা শুনা হম ঢলি পেপুয়া লুকে থাকব লাগে ওই পেপুয়া তয় অলপ বড় বেশি কথা কইছ নেকি মই যে কইছো তাকে কর কই যা করবা যায় লুকে থাক হব দিয়ক যাও এনেও আপনার লগে থাকলে যে মোর বিয়া নহয় এইটো মই ভালকে জানো বটলি ঘর আছি না কে লাগে তো তাই তিন দিন হল মা একটার ঘর গেছি কিন্তু তোর লগত তোর কি হল তো কথা এটা কম তো কখন কবি দে মই হয় না বটলিক এক মিনিট সময় নেদেখা নরা মস্ত ভাল লাগে মত তাইক